হরে কৃষ্ণ শুধু ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। তো আজকে আপনারা দেখবেন বৃন্দাবনে যখন আপনারা আসবেন, প্রসাদের যে চিন্তাটা থাকে না, সেটা আপনাদের মধ্যে একদম রইল না আর। তো আমি সেই বিষয়ে আপনাদের এই প্রসাদের ভিডিও আপনাদের দেখাবো, কোথা থেকে আপনারা কীভাবে প্রসাদ সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং ফেসবুক পেজ থেকে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ। তো আপনারা যারা যারা ভাবছেন যে আপনি বৃন্দাবনে আসবেন, বৃন্দাবন দর্শনে আসবেন, তো বৃন্দাবন ধাম যখন আসবেন তো আপনারা ওখানে থাকবেন কী করে, খাবেন কীভাবে আর কীভাবে ঘুরবেন, তো একদিক দিয়ে আপনারা দেখবেন তো খাবারের জন্য কোনো রকমের অসুবিধে, কোনো রকমের সমস্যা রইল না। কারণ রাধারানীর কৃপা আশীর্বাদে, শিল প্রভুপাদের কৃপা আশীর্বাদে এখানে সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা করা আছে প্রসাদের জন্য। আপনি পেট ভর্তি খান। দেখছেন এটি হচ্ছে এসি হল, আমাদের ইসকন বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে। পূর্বে ডেউটি কিচেন ছিল মন্দিরের মধ্যেই, কিন্তু এখন মন্দির ওখানে বড় প্রজেক্ট হচ্ছে, সেই জন্য এখন এটি গোশালায় স্থানান্তর করা হয়েছে। তো সেই জন্য আপনি দেখছেন এখানে পুরোটা এসি হল বানানো হয়েছে একদম। তো আমাদের পূর্বে বলরাম হল ছিল ক্লাসের জন্য, সেটাও কখনো কোনো প্রসাদ সার্ভিসের জন্য ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে আমাদের এত বড় একটি বিশাল একটি হল বানানো হয়েছে। এখানে দেখছেন এগুলো হচ্ছে লেবারদের লাইন, যারা এখানে সার্ভিস দেয় মন্দিরে ওই সমস্ত লেবারদের জন্য। তো এখানে বিভিন্ন রকমের আপনার সুবিধা দেওয়া হয়েছে। তো আমি এদিক দিয়ে এন্ট্রি করব, কারণ ওইদিক দিয়ে ব্রহ্মচারীদের জন্য আলাদা লাইন রাখা হয়েছিল, জেনারেল ডেভোটিস এবং পাবলিকদের জন্য আলাদা লাইন রাখা হয়েছিল, আবাসিক ভক্তদের সাথে, আবাসিক ভক্তরাও তাদের সাথে এন্ট্রি করবে। তো আমি মন্দিরের ভক্তদের মধ্যেও পড়ি, আবাসিক ভক্তের মধ্যেও পড়ি, জেনারেল ভক্তের মধ্যেও পড়ি, সব ধরনের ভক্তের মধ্যে পড়ি, হ্যাঁ, এবং লেবারের মধ্যেও পড়ছি। তা আমি যাই হোক, আমি স্পেশাল গেট দিয়ে ঢুকে পড়েছি, যেদিক দিয়ে মন্দিরের যারা আবাসিকগণ বেশ সবসময় ঢুকবে, যারা সেবায় নিয়োজিত থাকে বিশেষ করে কিচেনের। তা আমি এখন কিচেনের ভিতরে সর্বপ্রথম ঢুকে এসেছি। তো ওখানে দেখছিলেন প্রসাদ সার্ভিসের জন্য রাখা হয়েছিল ভক্তদের জন্য, ওটা শুধু লেবারদের জন্য, ঠিক আছে। আমি কিচেনের ভিতরে অংশটা আপনাদের দেখাচ্ছি, আপনাদের আমাদের কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর কিচেন দেখছেন, এখানে রুটি বেলা হচ্ছে প্রভুজি এবং মাতাজিরা। তো আমার মনে পড়ে যাই, আমি সবসময় আগে যখন কিচেনে সেবা করতাম তখন আমিও সেবা করতাম। এখানে দেখছেন ইডলি, ইডলি নিচে সাম্বার আছে, রুটি নিয়ে যাচ্ছে, দেখছেন এগুলো যারা আপনার রুটি খায় না তাদের জন্য ইডলি সাম্বার বানানো হয়েছে, ঠিক আছে। তো আজকের মেনুতে যা যা আছে আপনারা তাড়াতাড়ি এখানে দেখে নেবেন কিছুক্ষণ পরে। তো সবগুলো ওখানে বর্তনে ভরে সবগুলো চেঞ্জ করা হয়েছে। তো এখানে যা যা আপনাদের টুকটাক দেখছেন ভক্তদের সেবা, সেগুলো আমি দেখাচ্ছি। এখানে পাঁপড় ভাজা হচ্ছে, এটা এক রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ভগবানকে ভোগ লাগানো হয়েছে, প্রসাদের সময়ও হয়ে গেছে, এখন তিনটে, জাস্ট পাঁচ মিনিটের মধ্যে প্রসাদ শুরু হয়ে যাবে। তো এটা এটা লেমন রাইসের মতো লাগছে, যাই হোক। তো এখানে আমি আপনাদের আরও দেখাচ্ছি যে আমাদের কিচেনের যে অল্টার, অল্টারের দিকে আমি যাব না, আমি এখানে এসেছি যেখানে রুটি বেরছে, ওনাদের একটু ভালো করে দেখুন, বৈষ্ণবদের ব্রজবাসীদের কৃপা লাভ করুন বৃন্দাবনে। ইনি হচ্ছেন জগন্নাথের পাণ্ডা দেবেন্দ্র প্রভু, সবসময় একটু দুষ্টমি করেন নিজেদের মধ্যে। তো দেখছেন এখানে রুটি আপনার মেশিনের মধ্যেও আপনার ছেঁকা হচ্ছে এবং হাতেও ছেঁকা হচ্ছে। আমরা যখন সেবা করতাম তখনও এইভাবে আমরা রুটিগুলো ছেঁকতাম, এটার মধ্যে খুব একটা আলাদা আনন্দ হয়। কার্তিক মাস আসছে বিশেষ করে, তখন এক টানা এখানে তিন চার পাঁচ ঘন্টা একদম মানে কী করতে হবে, হ্যাঁ, রুটি ছেঁকতে হয়। তো গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন তো একটু ঠান্ডা চলে আসে, গরমের দিন ভীষণ কষ্ট হয়ে পড়ে। তো এটি এখন নতুন এসছে, এক দু বছর হয়েছে এই নিয়মটা, এই মেশিনটা। তো দেখছেন এই মেশিনের মধ্যে আপনি ওই গোল্লাগুলো, রুটির যে লুইগুলো আছে সেগুলো আপনি ছেড়ে দেবেন, আপনি আপনি এগুলো আপনি ওখানে সেটিং করে দেবেন, তো আপনি আপনি এগুলো হতে থাকবে, আপনি জাস্ট ওগুলো ছাড়বেন আর কিচ্ছু নয়। দেখছেন অটোমেটিকলি, ইনি হচ্ছে গোপাল প্রভু, উনি অনেক একজন কৃপাপ্রাপ্ত ভক্ত, কারণ উনি 30 বছরের অধিক সময় ধরে বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দিরের মধ্যে সেবা দিচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয়, উনি এখনও দীক্ষিত হয়নি, যাই হোক ভগবানের কৃপা তো অলরেডি ওনার উপর হয়েই গেছেন, আর কী লাগে। তো এটা আসলে ভাগ্যের বিষয়, আমরা যদি এরকম যদি ভগবানের সেবায় নিয়ে যেতে থাকতে পারি আমাদের জীবনও ধন্য। তো দেখছেন আমি এখন এসি হলের মধ্যে ঢুকে পড়েছি। আপনারা আমাদের এসি হলে দেখছেন খুব সুন্দর করে, এটা দম আলু, তারপরে এটা হচ্ছে আপনার ডালমা বলা হয় এখানকার ভাষায়, ঠিক আছে, রাইস অন্ন, তারপরে ক্ষীর, এই হচ্ছে আজকের আইটেম। এগুলো একদম নর্মাল আইটেম যা আপনারা দেখছেন। তো দেখছেন এটি পুরোটা এসি হল, আমি আপনাদের লাইনগুলো দেখাচ্ছি, যে লাইনের মধ্যে আমাদের মাতাজিরা সারিবদ্ধ হয়ে আলাদাভাবে দাঁড়িয়ে আছেন, আমাদের যারা প্রভুজিরা আছেন তারাও সারিবদ্ধভাবে আলাদাভাবে দাঁড়িয়ে আছেন। এটি হচ্ছে ভিতরের দিকটা, আমি যখন বাইরে থেকে এসেছি তখন আপনারা দেখছিলেন ওখানে অনেক দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখানে
এখন ভিতরের সাইডটা দেখাচ্ছে, দেখছেন এখানে পুরো সম্পূর্ণ এসি রুম, একদম আপনি একদম নিশ্চিন্তে আরামসে বসে খাবেন, যে আপনার কোনো রকমের অসুবিধা হবে না। তো ওই যে ব্লু কালারের যে আপনি পর্দাটা টেকে দেওয়া হয়েছে দেখছেন গ্রিলের সাথে, ওদিক দিয়ে আমি আপনাকে দেখাবো। তো আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি, দেখছেন ভিতর থেকে বাইরের অংশটা, এই যে দেখছেন ওটা হচ্ছে ভক্তি শাস্ত্রী কোচ সেন্টার, যেটা আপনি ব্লু কালারের ওখানে দেখেছিলেন। তার পাশে দেখছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, এটি ভিতরের সাইড, ওগুলো শেষ হলেই ওদিক থেকে ঢোকাবে। তো আপনি দেখছেন এখানে ব্রহ্মচারীদের জন্য এইটুকু জায়গা আলাদা করে রাখা হয়েছে। তো আপনারা এখানে আরও কিছু দেখে নিন, আরও কিছু নিয়মাবলী এখানে জেনে নিন, যেগুলো শুধুমাত্র এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন, আর কোথাও নয়। তো এই বৃন্দাবন ব্লগ যাকে আপনারা হেলা বলে দেখছেন, সে বৃন্দাবন ব্লগে কেবলমাত্র আমার আপনাদের একদম সুন্দর করে একদম ভালোভাবে দর্শন করাবে। তো আপনি দেখছেন প্রসাদগুলো সার্ভিস করছে আমাদের ছোট্ট মাতাজি, একদম খুব মিষ্টি, একদম দেখছে আমার দিকে লজ্জা পাচ্ছে, ওনাকে দিয়ে শুরু করলাম। তো দর্শন করুন, কৃপা লাভ করুন ব্রজবাসীদের, কৃষ্ণ প্রসাদের মহাপ্রসাদে গোবিন্দে, এটুকুই বললাম প্রণাম মন্ত্র, বাকিটা আপনারা বলে নিন। আর আমি তো একদম শেষের দিকে বলে দিলাম, পেট ভরে খাও আনন্দে। তো দেখছেন এখানে কোনো ধনী গরিব ব্রহ্মচারী কোনো মানে বাজ বিচার নেই, সবার জন্য একদম একদম সুলভ, ফ্রি, যত পাবেন আপনি পেট ভরে খান। হ্যাঁ, তো মহাপ্রভুর একটি বচন ছিল, হ্যাঁ সেটা হচ্ছে কি, নাচো গাও ভক্ত সঙ্গে করোই সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন, ঠিক আছে। তো আপনি খান প্রসাদ, কৃষ্ণ প্রসাদ কত খাবেন, খান, পেটে পড়লে পিঠে সে প্রপাত বলেছেন। তো এখানে দেখছেন আপনি খুব সুন্দর একটি ব্যবস্থাপনা, এখানে আমার হাতের বাঁ দিকে ওগুলো মাতাইদের লাইন, তারপরে ওখানে মাতাইদের আপনার দেখছেন আমাদের আলাদা প্রভু দাঁড়িয়ে আছে ওখানে পাঠাচ্ছে। তো এখানে আরও কিছু শিকার আছে, এই যে দেখছেন ধুতিওয়ালা যারা প্রভু আছে তাদের জন্য আলাদা সিট বানানো হয়েছে, এবং যারা প্যান্ট পরে আসবে, তিনি যদি শুদ্ধ ভক্ত হয়ে তাকে অনেক দীর্ঘদিনের পুরনো ভক্ত হয়, তারপরে ওটাকে ওই লাইনটাই কী করতে হবে, হ্যাঁ গ্রহণ করতে হবে। তো এখানে দেখছেন প্রভুরা আলাদা আলাদা জায়গার মধ্যে বসাচ্ছে, যারা প্যান্ট পরে এসছেন তাদেরকে, ভক্ত হলেও তাদেরকে ওইদিকে পাঠাচ্ছেন জেনারেলদের সাথে, ডান দিকে ওই যে বসেছে দেখছেন ডান দিকের দিক, যেখানে লাইন দাঁড়িয়ে আসছে সময় ওই দিক দিয়ে, ওই যে দেখছেন ধুতি যারা যাচ্ছে তাদেরকে আবার এইদিকে পাঠাচ্ছে যে আপনি এইদিকে বসবেন, হ্যাঁ বাঁ দিকে। ওই যে দেখছেন পুবু ওখানে গিয়ে চেক করে করে ওখানে সবাইকে উঠাচ্ছে এবং বসাচ্ছে। তো এই হচ্ছে আমাদের এখানকার নিয়ম, যারা যারা আসবেন তারা এই ভিডিওটা দেখার পরে অনেক আপনাদের হ্যাঁ সাপোর্ট হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেক ভগ্ন করলাম, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।